এবং আমরা এরই মধ্যে এই বছর কিন্তু আমাদের ইলেকট্রিসিটি, গ্যাসের দাম, পানির দাম, ইনফ্লেশন সব বাড়ার পরও তারপরও আমরা জানি যে আমাদের যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসপত্র দাম বেড়েছে, আমাদের কর্মীদের বেতন বাড়ানো দরকার। তো আমি বলবো যে 12,500 টাকা যেটা করা হয়েছে এটা গতবারের থেকে 56.25% গ্রসে বেড়েছে। আবার আমরা কিন্তু বেসিকটা এর থেকেও কিন্তু বেশি বেড়েছে, 63% উপরে বেসিক বেড়েছে। বেসিক বাড়াতে একটা আমরা খালি দেখছি যে ঠিক আছে মিনিমামটা সাড়ে চার হাজার টাকা মিনিমামটা বেড়েছে একটা লাস্ট রেটে, যেটা এন্ট্রি লেভেলে, যেটা কোনো এক্সপিরিয়েন্স নেই, যে অবস্থায় নতুন অবস্থায় সে ঢুকে তারা 4,500 টাকা বেড়েছে। কিন্তু অন্যান্য দিকে যেটা বেসিক বাড়ার কারণে ওভার টাইম অনেক বেড়ে যাচ্ছে, তারপরে টেক হোম যেটাকে আমরা বলি, তারপরে তাদের বোনাস বেড়ে যাচ্ছে, বোনাসের একটা কারণ সেটা বেসিক্যালি তোলা হয়। তাদের আর্ন লিভ আপনি দেখেন যে আগে আর্ন লিভ হতো বা অ্যানুয়াল লিভ যেটা হতো যে 22 দিনে একদিন তারা আর্ন করতো, এখন কিন্তু করে দেওয়া হয়েছে 18 দিনে একদিন, তার মানে বছরে তারা বাড়তি পেমেন্ট পাচ্ছে এখানে। এর সাথে সাথে আগে মেডিকেল লিভ ছিল 14x2, তার মানে 7 দিন ছিল, সেটা এখন 14 ডেজ হয়ে গেছে ফুল। ক্যাজুয়াল লিভ ছিল 10 দিন, সেটা 11 দিন হয়েছে। আমরা উইমেন ম্যান্ডেটরি আগে বোনাস যেটা ছিল, এটা নট এ ঈদ বোনাস, যেটা ম্যান্ডেটরি ছিল না, এটা কিন্তু এখন 2 ঈদে দুটা ম্যান্ডেটরি বোনাস করা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু যেমন ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি প্রথমে যখন ছিল 3 মাসের ছিল বেসিকের, তারপর এটাকে করা হয়েছে 3 মাসের গ্রসে, এরপরে 112 দিনের গ্রসে, এবং এই জাস্ট লাস্ট উইকে পার্লামেন্টে এটা 120 দিনের গ্রসে করা। সুতরাং আমি বলবো যে টেক হোম যেটা আছে এটা আগের থেকে বেড়েছে, এবং এই সময় আমাদেরকে কম্পিটিটিভ থাকতে হবে গ্লোবালি। যে মার্কেট সিচুয়েশন এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে, ইকোনমিক সিচুয়েশন ভালো না, এই সমস্ত আমাদের ফ্যাক্টরিগুলোকে চালু রাখা এবং কর্মীদেরকে ধরে রাখা, কর্মীদের চাকরিটা যেন না চলে যায়, সেই জন্য আপনি দেখেন যে আমাদের কন্টেন্সের রিজার্ভ কিন্তু 48 বিলিয়ন থেকে এখন 20 বিলিয়ন ছোটো ফ্যাক্টরিগুলোর, স্পেশালি ছোটো এবং মিডিয়াম সাইজের ফ্যাক্টরিগুলোতে একটা ভালো ইম্প্যাক্ট আসবে। বাট তারপর আমরা রিকোয়েস্ট করেছি, আমরা কমিটেড যে বায়ারদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আবার আজকে আমি করবো যে এই যে বাড়তি চাপটা যেন বায়াররা আমাদেরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিকজ দিস ইজ দ্য টাইম, এই সময় আসলে সবার আমাদের সাপোর্ট দরকার ফ্যাক্টরিকে চালু রাখার। স্কেয়ারসিটিটা আসলে সবাইকে বেঁচেছে, আমাদের অনেক ম্যাটেরিয়াল আমাদের লোকালি আমরা পারচেস করি, লোকালি অনেক ম্যাটেরিয়াল পারচেস করি, তো ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে সেই প্রাইসটা বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের পারচেস করতে হয়েছে। আবার ডলারের শর্টেজের জন্য আমাদের এলসি খুলতে, স্পেশালি আমরা যখন মেশিনারি এলসি, কেমিক্যালের এলসি, অন্যান্য আইটেমগুলো যখন করি সেটার একটা শর্টেজ। তো ডলারের ডাইরেক্টলি আমাদের একজন এক্সপোর্টার হিসাবে আমাদের ডাইরেক্টলি সেই অসুবিধাটা নেই, কিন্তু যখনই আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে এবং লোকাল অনেক মেটেরিয়াল কিনতে হচ্ছে, এটা আলটিমেটলি ইনফ্লেশনেও হিট করে, সুতরাং সেটা আমাদেরকে ও জিনিস একটা স্পেশালি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই যে ম্যানমেড ফাইবার, যে বিকজ গ্লোবালি আসলে ম্যানমেড ফাইবারের একটা বিরাট কনজাম্পশন, বিরাট ইউজ গ্লোবালি, কিন্তু এখনও 75% উপরে ম্যানমেড ফাইবারের কনজাম্পশন, যদিও ট্রেড হয় হলো মানে এক্সপোর্ট ইম্পোর্টের সেটা ফিগার 53-54%, আমরা কিন্তু মাত্র 26% করি। সুতরাং আমাদের এখানে গ্রো করার অনেক সুযোগ আছে এবং সেই জায়গায় আমরা কাজ করছি। আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি ম্যানমেড ফাইবার প্রোডাকশন করার জন্য, এখন আমাদের কম্পিটিটিভ হওয়ার জন্য আমাদের সরকারের কাছে আমরা বলেছি যে আমরা যেমন নতুন মার্কেটে একটা সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু নতুন মার্কেটে আমরা ভালো গ্রো করেছি, আমরা যদি ম্যানমেড ফাইবারে আমরা সরকারের সাথে আলোচনা করছি, আলোচনা করেছি, আমরা বলেছি যে ম্যানমেড ফাইবারে যদি আমাদের একটু সাপোর্ট দেয়, একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, তাহলে কিন্তু আমরা অনেক আরও ইনভেস্টমেন্ট হবে এখানে, আরও এমপ্লয়মেন্ট হবে, আমাদের এক্সপোর্টও হবে। মনে করি যে এই সময় বিকজ ম্যানমেড ফাইবারে যারা অন্যান্য আমাদের কম্পিটিটর আছে, বিকজ ম্যানমেড ফাইবার যে মেইন র মেটেরিয়ালস সেটা আমাদের এখানে হয় না, আমাদেরকে বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় এবং সেই কারণে আমরা কম্পিটিটর পিছিয়ে যাই। সুতরাং লাইক চায়নাতে এক একটা ফ্যাক্টরি সাইজ, একটা ইকোনমিক সাইজ বা স্কেলটা এত বড়, তাদের আসলে কষ্টটা কম পড়ে। সেখানে আমরা যদি অ্যাটলিস্ট
আমরা 10% এর কথা বলেছিলাম যে প্লিজ আমাদের যদি নেক্সট 3 years এর জন্য 5% যদি আমাদেরকে ম্যানমেড ফাইবার এক্সপোর্ট করলে সেখানে ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট বাড়াতে পারবো এবং এইটার মাধ্যমে কিন্তু অনেক এমপ্লয়মেন্ট হবে অনেক ইনভেস্টমেন্ট হবে এবং এটার মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স অনেক পাবে। যেহেতু ব্যবসা করছি আমরা কস্ট বেশি দিয়ে হলো আমরা কোনো মতে সেগুলোকে কাভার করছি, বাট এভাবে চলতে পারে না। আমরা হয়তো রাত্রেবেলায় মালকে রিক্স নিয়ে কাভার করছি, এটাতে আমাদের কষ্ট বেশি পড়ছে, রিক্স নিতে হচ্ছে। তার মধ্যেও দু একটা ইনসিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা লুটপাট হয়েছে, আগুন ধরা হয়েছে। দিস ইজ ভেরি হাই রিক্স, এটাও কিন্তু বায়ারদের থেকে কনফিডেন্স হারিয়ে যায়। বায়াররা কিন্তু এভরিডে এটা ফলো আপ করছে এবং এরকম যদি কন্টিনিউ করে বায়াররা অর্ডারগুলোকে নতুন অর্ডার হোল্ড করেছে এবং এরকম যদি কন্টিনিউ করে তাহলে বায়াররা নতুন ইভেন যে অর্ডারগুলো প্লেস করা আছে সেগুলো অন্য জায়গায় শিফট।